চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পর তাদের এই দাবি আরও জোরালো হয়। গত মঙ্গলবার থেকে দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিতে সারা দেশে চা বাগানগুলোতে কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিকরা। এই সময়ের মধ্যে বাগান মালিকরা তাদের দাবি না মানায় শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। দেশের 167টি চা বাগানের শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নিচ্ছে। শ্রমিকরা জানান, চা শিল্পের সাথে দেশে প্রায় 1.5 লাখের বেশি শ্রমিক জড়িত। বর্তমানে নিত্যপণ্যের দাম যে পরিমাণ বেড়েছে, তাদের মজুরি সে পরিমাণ বাড়েনি। 120 টাকার মজুরিতে 6 থেকে 7 জনের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। 120 টাকা রুজিয়ে আমার 5টা বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবার কিভাবে চলবো? আমাদের এভাবে চলবে না, আমাদের কর্মবিরতি, এর জন্য আমরা 4 দিন ধরে আজকে কর্মবিরতি করছি। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলেও বাগান মালিকরা কোনো উদ্যোগ না নেয়ায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার সারা বাংলাদেশে চা শ্রমিকেরা কাজ বন্ধ করে দাবি করবেন মালিকের কাছে মানসম্মত মজুরি। ওনারা যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেব। মালিক পক্ষ বলছেন, তারা শ্রমিকদের সাপ্তাহিক রেশন ও থাকার জন্য ঘরের পাশাপাশি দিচ্ছেন দৈনিক মজুরি। তবে তারা জানিয়েছেন, মজুরি বাড়ানোর বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমরা প্রতি 2 বছর অন্তর করতে আলোচনা চলতেছে, আলোচনার মধ্যে এই ধরনের হরতাল করা সম্পূর্ণ বেআইনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।